নমস্কার দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার স্নিগ্ধা আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ টেন্থ নভেম্বর দু শুক্রবার বাংলা তেইশে কার্তিক চোদ্দোশো তিরিশ আজকে সকাল নটার সময় অনুসারে রাশিচক্রে গ্রহদের পজিশনগুলি এই রকম রয়েছে মেষ রাশির ঘরে রয়েছে বৃহস্পতি কন্যা রাশির ঘরে রয়েছে শুক্র কেতু চন্দ্র তোলা রাশিতে রয়েছে রবি মঙ্গল বিশ্চিক রাশির ঘরে রয়েছে বুধ শনি রয়েছে কুম্ভ রাশির ঘরে এবং রাহু রয়েছে মীন রাশির ঘরে আজকের তিথি কৃষ্ণপক্ষের দ্বাদশী সকাল এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আজকে হস্তা নক্ষত্র থাকছে রাত বারোটা উনিশ মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশিলগ্নের জন্য ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনে রাহুকালের সময়টি হলো অর্থাৎ অশুভ সময়টি হলো সকাল দশটা তিরিশ মিনিট থেকে দুপুর বারোটা পর্যন্ত আজকের দিনের এই সময়ে কোনো ধরনের শুভ কাজ করবেন না আজকের দিনে শুভ সময়গুলি হল ভোর পাঁচটা একান্ন মিনিট থেকে সকাল ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত আবার সকাল সাতটা এক একত্রিশ মিনিট থেকে সকাল নটা উনচল্লিশ মিনিট পর্যন্ত বেলা বারোটা এক মিনিট থেকে দুপুর দুটো আটত্রিশ মিনিট পর্যন্ত বিকেল তিনটে একুশ মিনিট থেকে বিকেল চারটা বাহান্ন মিনিট পর্যন্ত রাত পাঁচটা চল্লিশ মিনিট থেকে রাত নটা দশ মিনিট পর্যন্ত ভোর চারটা উনিশ মিনিট থেকে ভোর পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজগুলি করতে পারেন সব রাশি রাশিলগ্নের জন্য বলবো যে আজ যাত্রা বেলা এগারোটা বিয়াল্লিশের মধ্য শুভ তবে উত্তর এবং পশ্চিমে নিষেধ তাই উত্তর এবং পশ্চিম দিকে যাবেন না চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক আজকে দিনটি কেমন যাবে মেষ রাশি মেষ রাশি জাতিকাদের জন্য বলবো যে অন্য লোকের উপকার করতে গিয়ে কিন্তু নিজের আপনি কিছু অর্থ খরচ করে দিতে পারেন আজ আজ আপনার উন্নতিতে কিন্তু বাধা লক্ষ্য করা যাচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে বলবো যে শরীর স্বাস্থ্য কিন্তু আপনাকে আজকে বেশ ভোগাবে শরীর নিয়ে অবহেলা করবেন না শরীরের যত্ন নিন আর্থিক দিক থেকে বলবো যে আর্থিক দিকটি বেশ ভালো তবুও অন্য কাউকে ঋণ দেওয়া থেকে বিরত থাকুন পারিবারিক দিকটি আপনার মধ্যম প্রকার পরিবারের লোকজনের সঙ্গে বেশি করে কথা বলুন তাদের সঙ্গে নিজের ফিলিং শেয়ার করুন আপনার ভালো লাগবে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে আজ আপনার মনের মানুষের সঙ্গে দিনটি খুবই চমৎকার কাটবে তার সঙ্গে বেশি তর্ক বিতর্ক করবেন না দিনটি কিন্তু আপনার দারুণ কাটবে কর্মক্ষেত্রে বলবো যে আজকে আপনার পজিশন কিন্তু শক্ত হবে আপনার অধস্থন কর্মচারীরা কিন্তু আপনার কাজের প্রশংসা করবে আপনার উদ্ধস্তন কর্মচারীরা কিন্তু আপনাকে এগিয়ে দেওয়া ভবিষ্যতের দিকে উন্নতির দিকে এগিয়ে দেওয়ার জন্য কিন্তু আজকে হাত বাড়িয়ে দেবে তাই নিজের কর্ম করে যান সফলতা অবশ্যই পাবেন নিজের লক্ষ্য কিন্তু নিজে পৌঁছে যেতে পারবেন বিবাহিত জীবনের জন্য বলবো যে আপনি আপনার স্ত্রীর সাথে কিন্তু আজকে দিনটি প্রেম এবং রোমাঞ্চের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কাটাবেন আপনার স্ত্রী সঙ্গে আজকে আপনার কিন্তু একটা চমৎকার দিন কাটবে আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল সাতটা একচল্লিশ মিনিট থেকে সকাল নটা তিরিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকা সময় হলো রাত আটটা পাঁচ থেকে রাত নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই সময় অবশ্যই আপনি সাবধানে এবং সতর্কভাবে থাকবেন কারোর সঙ্গে ঝগড়া বা ঝামেলা জড়িয়ে পড়বেন না আপনারই ক্ষতি হবে বা আপনি বিপদে পড়তে পারেন আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে পিঙ্ক সাদা এবং অভোযাইট হোয়াইট তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন পারলে এই ধরনের রুমাল অবশ্যই পকেটে রাখবেন রাশি বিষ রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আজ আপনার মানসিক চিন্তার কিন্তু অবসান ঘটবে বাড়াবাড়ি কিছু করতে যাবেন না আপনার কিন্তু বিপদ হতে পারে সাবধানে থাকুন শরীর স্বাস্থ্য কিন্তু আজকে মোটামুটি মধ্যম প্রকার শরীর নিয়ে চিন্তা করার কারণ অনুযায়ী শরীরের যত্ন নিন নাহলে কিন্তু শরীর অসুস্থ হয়ে যেতে পারে শরীরে অবহেলা করবেন না মান আর্থিক দিক থেকে বলবো যে আর্থিক দিকটি কিন্তু আজকে আপনার বেশ ভালো অর্থ নিয়ে চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই আজ অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আজকে আপনার হবে না আপনি আজ যথেষ্ট পরিমাণ অর্থের অধিকারী হবেন এবং এর থেকে আপনার যত রকম মানসিক চিন্তাভাবনা আছে সমস্ত কিন্তু কেটে যাবে পারিবারিক দিক থেকে বলবো যে পরিবারের লোকজনের সঙ্গে কিন্তু সময় কাটান আপনার কিন্তু খুব একটা ভালো দিন কাটবে তাদের সঙ্গে সময় কাটিয়ে তারা কিন্তু খুবই খুশি হবে আপনারাও ও আপনিও খুশি থাকবেন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে আজ কিন্তু প্রেম করার দিন তাই মনের মানুষের সঙ্গে কোথাও ঘুরতে চলে যান আপনার কিন্তু দিনটি দুর্দান্ত কাটবে কর্মক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে কিন্তু আপনার সমস্ত সিদ্ধান্ত কিন্তু আজকে আপনার পক্ষে যাবে তাই কর্মক্ষেত্রে কাজের চাপ থাকলেও আপনার কিন্তু খুব ভালো দিনটি কাটবে যারা ব্যবসা করছেন তাদের জন্য বলবো যে দিনটি আপনাদেরও জন্য খুবই ভালো বিবাহিত জীবনের জন্য বলবো যে আজকে আপনার সাথে আপনার স্ত্রীর সারা দিনটি মজা আনন্দ এবং রোমাঞ্চের মধ্যে দিয়ে দিনটি কিন্তু ভরপুর থাকবে আজকে দিনটি আপনি আমার স্ত্রীর সঙ্গে খুব ভালোভাবে কাটাবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর বারোটা বত্রিশ মিনিট থেকে দুপুর দুটো একত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকা সময় হলো রাত আটটা দশ মিনিট থেকে রাত নটা চল্লিশ মিনিট পর্যন্ত এই সময় অবশ্যই আপনি সাবধানে এবং সতর্কভাবে থাকেন যদি গাড়ি বা বাইক চালাচ্ছেন তাহলে অবশ্যই গাড়ি ধীরে চালান এবং মাথা ঠান্ডা রাখুন আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হল সবুজ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন পারলে এই ধরনের রুমালও রাখতে পারেন পকেটে মিথুন রাশি মিথুন রাশি জাত জন্য বলবো যারা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারে না যে তাই সাবধানে থাকুন স্বাস্থ্য নিয়ে বলবো যে আজ স্বাস্থ্য কিন্তু আপনার শরীর স্বাস্থ্য বেশ আপনাকে ভোগাবে শরীরের অবহেলা করবেন না শরীরের যত্ন নিন আর্থিক দিক থেকে বলবো যে আর্থিক দিকটি আজকে আপনার বেশ ভালো অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আজকে আপনাকে ফেস করতে হবে না পারিবারিক দিক থেকে বলবো যে পারিবারিক দিকটি মধ্যম প্রকার পরিবারের লোকজনের সদস্যদের সঙ্গে কথাবার্তা বলুন ভালোভাবে এবং তাদের সঙ্গে সময় দিন সময় কাটান প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে আজ কিন্তু আপনার প্রেম করার দিন তাই প্রেম করুন মনের মানুষের সঙ্গে ঘুরতে যেতে পারার একটা প্রোগ্রামও করতে পারেন এবং যারা সিঙ্গেল জাত জাতিকা রয়েছেন তারা কিন্তু কাউকে প্রপোজ করতে পারেন বা আজ কিন্তু আপনার কাউকে ভালো লেগে যেতে পারে কর্মক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে কিন্তু আজকে আপনাদের বেশ কাজের চাপ থাকবে তাই মাথা ঠান্ডা রেখে নিজের কর্ম করে যান সফলতা অবশ্যই পাবেন এবং যারা ব্যবসা করছেন তাদের জন্য বলবো যে আজকে কোনো রকম ইনভেস্টমেন্ট করবেন না তাহলে কিন্তু আপনার লোকসান হয়ে যেতে পারে আপনি বিপদে পড়তে পারেন বিবাহিত জীবনের জন্য বলবো যে আজ কিন্তু আপনার প্রেম এবং রোমাঞ্চের মধ্যে দিয়ে আপনার স্ত্রীর সঙ্গে দিনটি কিন্তু চমৎকার কাটবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো বিকেল তিনটে তেত্রিশ মিনিট থেকে বিকেল চারটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো রাত আটটা পনেরো মিনিট থেকে রাত নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই সময় অবশ্যই আপনি সাবধানে এবং সতর্কভাবে থাকবেন কোনোভাবে কারোর সাথে ঝগড়া বা ঝামেলায় জড়িয়ে পড়বেন না আপনার ক্ষতি হয়ে যেতে পারে বা আপনি বিপদে পড়তে পারেন যদি এই সময় কার বাইক ড্রাইভিং করছেন তাহলে গাড়ি ধীরে চালান এবং মাথা ঠান্ডা রাখুন আজকের দিনের জন্য আপনার সৌভাগ্য এবং হচ্ছে হলুদ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন কর্কট রাশি কর্কট রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আজ আপনার মন খারাপ বা অন্যমনস্কতার কারণে কাজে অনীহা দেখা দেবে তাই নিজের এনার্জি বাড়ানো শরীর স্বাস্থ্য কিন্তু আজকে আমার খুবই ভালো থাকবে শরীর এনার্জেটিক থাকবে শরীর নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই আর্থিক দিকটাও বেশ ভালো অর্থের কোনো রকম প্রবলেম হবে না সমস্ত রকম আর্থিক প্রবলেম কিন্তু আজ আপনি কাটিয়ে উঠতে পারবেন তবে অর্থের অপচয় করবেন না অযথা অপচয় আপনার জন্য কিন্তু ক্ষতিকারক হতে পারে পারিবারিক দিকটি বলবো আজ মধ্যম প্রকার পরিবারের লোকজনের সঙ্গে সময় কাটার সময় দিন কিন্তু অযথা তর্ক বিতর্ক করবেন না তাহলে কিন্তু একটা ঝরঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে প্রেমের দিন কিন্তু আজকে মধ্যম প্রকার বা প্রেমিকার সঙ্গে ঘুরতে গেলেও অযথা অপ্রয়োজনীয় কোনো কথাবার্তায় জড়িয়ে পড়বেন না তর্ক বিতর্ক হতে পারে মনোমালিন্য হতে পারে খেয়াল রাখবেন কর্মক্ষেত্রের জন্য বলবো যে আজ কর্মক্ষেত্রে কিন্তু আপনার দিনটি খুবই ভালো কাটবে আপনার কাজের কিন্তু প্রশংসা হতে পারে আপনি কিন্তু আপনার নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন পৌঁছে যাবেন অবশ্যই সফলতা পাবেন বিবাহিত জীবনের জন্য বলবো যে বিবাহিত জীবন আজ মধ্যম প্রকার তাই বেশি স্ত্রীর সঙ্গে তর্ক বিতর্ক বা ঝরঝামেলার করতে যাবেন না তাহলে কিন্তু ও আপনারই বিপদ হতে পারে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সকাল নটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের জন্য আপনার সাবধানে থাকার সময় হলো রাত আটটা কুড়ি মিনিট থেকে রাত নটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময় অবশ্যই আপনি সাবধানে এবং সতর্কভাবে থাকবেন কোনো রকম ঝগড়া বা ঝামেলা সাথে জড়িয়ে পড়বেন না এবং যদি এই সময় কার বা বাইক ড্রাইভিং করছেন তাহলে গাড়ি ধীরে চালান এবং মাথা ঠান্ডা রাখুন আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম এবং ছাই তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আজ নিজের মনকে শান্ত রাখুন সমস্ত রকম দুশ্চিন্তা দূর করুন মন থেকে আজ আপনার মান সম্মান বৃদ্ধির কিন্তু একটা সম্ভাবনা রয়েছে শরীর স্বাস্থ্য কিন্তু লক্ষ্য রাখুন শরীর স্বাস্থ্য কিন্তু আজকে আপনাকে বেশ ভোগাবে শরীরের যত্ন নিন ভালো থাকুন আর্থিক দিক থেকে বলবো যে আজ কিন্তু আজ বাড়ির কিছু জিনিস কেনাকাটার কারণে আপনার অর্থের কিন্তু আজকে খরচা খরচ একটু বেশি বাড়বে তাই নিজের অর্থ দিকে অর্থ খরচের দিকে লক্ষ্য রাখুন সেভিংসের লক্ষ্য রাখুন পারিবারিক দিক থেকে বলবো যে পরিবারের লোকজনের সঙ্গে কিন্তু দিনটি আজকে আপনার খুবই ভালো কাটবে তারা আপনাকে আজকে কাছে পেয়ে খুবই আনন্দিত হবে আপনিও কিন্তু খুব খুশি হবেন তাদেরকে পেয়ে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে আজ প্রেম দিকটা মধ্যম প্রকার তাই প্রেমিক বা প্রেমিকার সঙ্গে অযথা কোনো তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না কথা বাড়াবাড়ি হতে পারে মনোমালিন্য হতে পারে এবং যারা সিঙ্গেল রয়েছেন তাদেরকে বলবো যে কোনো রকম কাউকে আজ কিন্তু প্রপোজাল দেবেন না আপনি কিন্তু সফলতা পাবেন না কর্মক্ষেত্রে দিনটি আজকে আপনার কিন্তু খুবই ভালো কাটবে আপনার কাজের কিন্তু প্রশংসা হবে আপনি যে জায়গায় ছিলেন সেখান থেকে কিন্তু আপনার প্রমোশনও হতে পারে বিবাহিত জীবনের জন্য বলবো যে আপনার কিন্তু দিনটি মধ্যম প্রকার তাই স্ত্রীর সঙ্গে বেশি তর্ক বিতর্ক করতে যাবেন না বেশি আর্গুমেন্ট করবেন না তাহলে কিন্তু একটা ঝগড়া ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনের জন্য আপনার সেরা সময়টি হলো দুপুর বারোটা ছত্রিশ মিনিট থেকে দুপুর দুটো পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের জন্য আপনার সাবধানে থাকার সময় হলো রাত রাত মিনিট মিনিট থেকে পর্যন্ত এই সময় অবশ্যই আপনি সাবধানে এবং সতর্কভাবে থাকবেন কোনো রকম ঝগড়া ঝামেলা জড়িয়ে পড়বেন না যদি কার বা বাইক ড্রাইভিং করছেন তাহলে গাড়ি ধীরে চালান এবং মাথা ঠান্ডা রাখুন আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রং হলো সবুজ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কন্যা রাশি কন্যা জাত জাতজাতিকাদের জন্য বলবো যে আজ আপনার সমস্যাগুলির কিন্তু সমাধান হয়ে যাবে তবে আজ সমা সাবধানে থাকতে হবে কারণ কেউ আপনার সমালোচনা করতে পারে বা বদনাম করতে পারে তাই সতর্ক থাকুন শরীর স্বাস্থ্য কিন্তু আজকে আপনার মোটামুটিই থাকবে শরীরের যত্ন নি শরীরের খেয়াল রাখুন আর্থিক দিক থেকে বলব যে আর্থিক দিকটি আজ বেশ ভালো অর্থের অপচয় বন্ধ করুন অযথা খরচ বন্ধ করুন তাও না হলে কিন্তু আপনার সেভিংস প্র সেভিংসের প্রবলেম হতে পারে পারিবারিক দিকটি বলবো যে পারি পরিবারের লোকজনের সঙ্গে কিন্তু তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না তাদের কোনো আর্গুমেন্ট করবেন না নাহলে কিন্তু একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে আজকে কিন্তু আপনার প্রেম করার দিন তাই প্রেম করুন প্রেমিক বা প্রেমিকার সঙ্গে টেটিংয়ের প্রোগ্রাম করতে পারেন যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য বলবো যে আজকে কাউকে প্রোপোজাল করার বা প্রোপোজ করার ইচ্ছা থাকলে কিন্তু আপনি প্রোপোজ করতে পারেন কর্মক্ষেত্রে দিনটি কিন্তু আজকে আপনার খুবই ভালো কাটবে আপনার কাজের কিন্তু প্রশংসা হতে পারে আপনার বস কিন্তু আপনার কাজের প্রশংসা করতে পারে বা আপনার প্রমোশন হতে পারে এবং যারা বেকার রয়েছেন তারা কিন্তু আজকে নতুন কোনো চাকরির জন্য অ্যাপ্লিকেশান করতে পারেন আপনারা কিন্তু সফলতা পাবেন যারা ব্যবসা করছেন তাদের জন্য বলবো যে আজ কিন্তু নতুন ইনভেস্টমেন্ট করতে পারেন আপনারা কিন্তু লাভবান হবেন এবং যারা বিবাহিত জীবনের জন্য বলবো যে বিবাহিত জীবন কিন্তু আজকে আপনার শান্তি প্রেম আনন্দ এবং রোমাঞ্চের মধ্যে দিয়ে আপনার স্ত্রীর সঙ্গে দিনটা কিন্তু চমৎকারভাবে কাটবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো বিকেল তিনটে উনচল্লিশ মিনিট থেকে বিকেল চারটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকা সময় হলো রাত আটটা তিরিশ মিনিট থেকে রাত নটা বত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে আপনারা কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন সতর্ক থাকবেন কারোর সঙ্গে ঝগড়া বা ঝামেলায় জড়িয়ে পড়বেন না তাহলে কিন্তু আপনার ক্ষতি হয়ে যেতে পারে বা আপনি বিপদে পড়তে পারেন এবং আরেকটা কথা বলবো এই সময় যদি কার বা বাইক ড্রাইভিং করছেন তাহলে গাড়ি ধীরে জ্বালান মাথা ঠান্ডা রাখুন আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তুলা তুলারাশি তুলা জাত জাতিকাদের জন্য বলবো যে আজ আপনার মন কিন্তু চঞ্চল থাকবে মানসিক দুশ্চিন্তায় কিন্তু আপনি আজকে ভুগবেন তাই মনকে আনন্দে রাখার চেষ্টা করুন শরীর স্বাস্থ্য কিন্তু আজকে আপনার খুব ভালো থাকবে শরীর নিয়ে চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই আজ আর্থিক দিক থেকে বলবো যে আর্থিক দিকটি আজকে কিন্তু আপনার বেশ খারাপ যাবে অযথা অ্যালকোহল বা সিগারেটের জন্য অর্থ ব্যয় করা এরান এটা কিন্তু আপনার স্বাস্থ্যেরও ক্ষতি ক্ষতিগ্রস্ত করছে এবং বরং আপনার আর্থিক পরিস্থিতিও কিন্তু আরও খারাপ করে তুলবে পারিবারিক দিক থেকে বলবো যে পরিবারের লোকজনের সঙ্গে কিন্তু আজকে আপনার একটা চমৎকার দিন কাটবে তাদের সঙ্গে সময় কাটিয়ে আপনি আপনার সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাবেন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে আজ কিন্তু প্রেম করা দিন প্রেম করুন মনের মানুষের সঙ্গে আপনি ঘুরতে যাওয়ারও একটা প্ল্যানিং করতে পারেন যারা যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু আপনার নিজের মনের মানুষকে কিন্তু আজকে খুঁজে পাবেন প্রেম কর্মক্ষেত্রে বলব যে কর্মক্ষেত্রে দিনটি কিন্তু আজকে আপনার খুবই ভালো কাটবে কর্মে কিন্তু আপনার প্রশংসা হতে পারে আপনি কিন্তু আপনার নিজের জায়গাকে অনেকটা শক্ত করতে পারবেন যারা ব্যবসা করছেন তাদের জন্য বলবো যে তারা আজকে কিন্তু আজকে খুবই লাভবান হবেন বিবাহিত জীবনের জন্য বলবো যে আজ আপনি প্রেম রোমান্স আনন্দ খুশি সমস্ত দিক থেকে আপনার স্ত্রীর সঙ্গে দিনটি আজকে চমৎকারভাবে কাটিয়ে উঠবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময়টি হলো সকাল নটা চল্লিশ মিনিট থেকে সকাল নটা উনত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হচ্ছে রাত আটটা চার মিনিট থেকে রাত নটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এই সময় অবশ্যই আপনি সাবধানে এবং সতর্কভাবে থাকবেন কোনো রকম কারোর সাথে ঝুরঝামেলায় জড়াই পড়বেন না এবং যদি কার বা বাইক ড্রাইভিং করছেন তাহলে গাড়ি ধীরে চালান মাথা ঠান্ডা রাখুন আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে পিঙ্ক সাদা এবং অফ হোয়াইট তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আজ আপনি কিন্তু কোনো অবৈধ সম্পর্কের সঙ্গে যুক্ত হতে পারেন তাই সাবধানে থাকুন এছাড়া ছোটোখাটো আপনি যদি ভ্রমণে যান তাহলে কিন্তু আপনার আনন্দ লাভ হবে আপনার শরীর স্বাস্থ্য কিন্তু আজকে আপনার খুবই ভালো থাকবে শরীর নিয়ে চিন্তা করার কোনো কারণে আর্থিক দিক থেকে বলবো যে আর্থিক দিকটি আজকে আপনার খুবই ভালো থাকবে অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু ফেস করতে হবে না তবে কোনো রকম বিনিয়োগে কিন্তু আজকে আপনি অর্থ খরচা করবেন না লাভবান হবেন না পারিবারিক দিক থেকে বলবো যে পরিবারের লোকজনের সঙ্গে কিন্তু বা পরিবারের লোকজনের কারোর কথাই কিন্তু আজকে আপনি আঘাত পেতে পারেন তাই তর্ক বিতর্ক দিকে যাবেন না চুপচাপ থাকুন নিজের রাকে কিন্তু নিজে কন্ট্রোল করার চেষ্টা করুন হলে কিন্তু একটা জোর ঝামেলা বা অশান্তি হওয়া কিন্তু সম্ভাবনা রয়েছে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে আজ কিন্তু আপনার প্রেম করার দিন প্রেম করুন কোনো জায়গায় ঘুরতে যাওয়ারা কিন্তু আপনি আজকে প্ল্যানিং করতে পারেন মনের মানুষের সঙ্গে এবং যারা দীর্ঘদিন ভাবছেন যে কাউকে প্রপোজ করব তাহলে কিন্তু আজ আপনি তাকে প্রোপোজ করতে পারেন সফলতা পাবেন কর্মক্ষেত্রে কিন্তু আজ আজকে আপনার দিনটি খুবই ভালো কাটবে আপনার সহকর্মীরা আপনার কিন্তু কাজে সাহায্য করবে আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে আপনার ঊর্ধ্বস্তন কর্মচারীরা কিন্তু আপনাকে আপনার কাজের প্রশংসা করবে এবং যারা ব্যবসা করছেন তাদের জন্য বলবো যে আজকে নতুন কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন কিন্তু আপনারা খুবই লাভবান হবেন বিবাহিত জীবনের জন্য বলবো যে আজকে কিন্তু আপনার স্ত্রীর সাথে আপনার আজকে একটা দুর্দান্ত এবং শ্রেষ্ঠ দিন কাটবে আজকের দিনের জন্য আপনার সেরা সময়টি হলো দুপুর বারোটা একত্রিশ মিনিট থেকে দুপুর দুটো তিরিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো রাত আটটা চার মিনিট থেকে রাত নটা উনচল্লিশ মিনিট পর্যন্ত আর এই সময়টিতে অবশ্যই কিন্তু আপনারা সাবধানে এবং সতর্কভাবে থাকবেন আপনারা কোনোভাবে কারোর সঙ্গে ঝগড়া বা ঝামেলায় জড়িয়ে পড়বেন না তাহলে কিন্তু আপনার বিপদ হতে পারে বা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং এই সময় যদি কার বা বাইক ড্রাইভিং করছেন তাহলে গাড়ি অবশ্যই ধীরে চালাবেন মাথা ঠান্ডা রাখবেন আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম ছাই তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন জাতিকাদের জন্য বলবো যে আজ কিন্তু আপনার পাওনা টাকা আপনি আদায় করতে পারবেন আজ আপনার কিন্তু শত্রুরা বেশ জব্দ হবে আপনার কাছে শরীর স্বাস্থ্য নিয়ে বলবো যে শরীর স্বাস্থ্য কিন্তু আজকে আপনার ভালোই থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই আজ আর্থিক দিক থেকে বলব যে অর্থ অর্থের অপচয়গুলো বন্ধ করুন অযথা অপ্রয়োজনীয় কিন্তু জিনিস কিনে আপনার অর্থের খরচ করবেন না তাহলে কিন্তু আপনার সেভিংসের ওপর চাপ পড়বে আপনার সেভিংসের দিকে আপনি লক্ষ্য রাখুন নাহলে কিন্তু আপনার মানসিক চাপ বাড়বে পারিবারিক দিক থেকে বলবো যে পরিবারের লোকজনের সঙ্গে কিন্তু দিনটি চমৎকারভাবে কাটবে বিশেষ করে শিশুদের সঙ্গে সময় কাটান আপনার দিনটি কিন্তু দারুণভাবে কেটে যাবে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে আজ প্রেম দিকটি মধ্যম প্রকার প্রেমিক ও প্রেমিকার সঙ্গে সময় কাটালেও আপনি কিন্তু কথাবার্তা একটু ভাবনা চিন্তা করে করুন বলুন না হলে কিন্তু তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে বলব কর্মক্ষেত্রে দিনটি কিন্তু আজকে আপনার খুবই ভালো কাটবে কর্মক্ষেত্রে আপনার কাজের কিন্তু প্রশংসা হতে পারে আপনি কিন্তু মধ্যমণি হয়ে থাকতে পারেন আপনার আজ অফিসে আজ আপনার প্রমোশন হতে পারে এবং যারা ব্যবসা করছেন তাদের জন্য বলবো যে আজকে আপনার ইনভেস্টমেন্ট করুন আপনারা কিন্তু ভবিষ্যতে লাভবান হবেন এবং যারা বেকার রয়েছেন তারা কিন্তু নতুন কোনো চাকরির জন্য আজ কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারেন আপনারা কিন্তু সফলতা পাবেন বিবাহিত জীবনের জন্য বলবো যে আজ আপনার স্ত্রীর সঙ্গে প্রেম এবং রোমাঞ্চের মধ্যে দিয়ে দিনটা কিন্তু মোটামুটি ভালোই কাটবে আজকের দিনের জন্য আজ সেরা সময় হলো বিকেল তিনটা বত্রিশ মিনিট থেকে বিকেল চারটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো রাত আটটা চোদ্দ মিনিট থেকে রাত নটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই কিন্তু আপনারা সাবধানে এবং সতর্কভাবে থাকবেন মাথা ঠান্ডা রেখে গাড়ি বা বাইক ড্রাইভিং করবেন আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার ফোর এবং সৌভাগ্যশালীর রঙ হচ্ছে বাদামি এবং তাই এই ধরনের জামা পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মকর রাশি মকর রাশি জন্য বলবো যে আজ আপনার মাথায় কিন্তু সংসার নিয়ে একটা চিন্তা বা চাপ থাকবে তাই দুশ্চিন্তা দূর করুন শরীর স্বাস্থ্য কিন্তু আজকে প্রচণ্ড ভালো থাকবে শরীর এনার্জেটিক থাকবে আপনি সমস্ত কাদের জন্য প্রচণ্ড এনার্জি পাবেন আর্থিক দিক থেকে বলব যে আর্থিক দিকটি আজকে আপনার বেশ ভালো অতীতে করে রাখা বিনিয়োগ কিন্তু আজ আপনাকে লাভবান করবে পারিবারিক দিক থেকে বলবো যে পরিবারের লোকজনের সঙ্গে কিন্তু আজকে দিনটি খুবই ভালোভাবে কাটবে পরিবারের লোক আপনাকে আপনার তার সাথে দিন কাটিয়ে খুবই আনন্দ ফিল করবে আপনিও কিন্তু খুবই খুশি হবেন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে আজ প্রেম করার দিন তাই প্রেম করুন প্রেমিক বা প্রেমিকার সঙ্গে ঘুরতে যাওয়ার প্ল্যানিং করতে পারেন আজ আর যারা সিঙ্গেল রয়েছেন তাদেরকে বলবো যে আজ আপনি কাউকে প্রপোজ করতে পারেন বা আজ আপনার কাউকে ভালো লেগে যেতে পারে কর্মক্ষেত্রে দিনটি কিন্তু আজকে খুবই ভালো কাটবে আপনার প্রমোশন হতে পারে আপনার কাজের কিন্তু প্রশংসা হতে পারে আপনার সহকর্মীরা কিন্তু আপনাকে কাজের আপনার কাজের কিন্তু প্রশংসা করবে যারা ব্যবসা করছেন তাদের জন্য বলবো যে তাদের জন্য দিনটি কিন্তু আজকে খুবই ভালো আপনারা কিন্তু ব্যবসায় আজকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবনের জন্য বলবো যে প্রেম এবং রোমাঞ্চের বন্ধুর দিদির দিনটি কিন্তু আপনার চমৎকারভাবে কাটবে আজকে দিনের জন্য আপনার সেরা সময়টি হলো সকাল সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে সকাল নটা চব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো রাত আটটা উনিশ মিনিট থেকে রাত নটা উনত্রিশ মিনিট পর্যন্ত এই সময় অবশ্যই আপনি সাবধানে এবং সতর্কভাবে থাকবেন কোনোভাবে কারোর সঙ্গে বা ঝামেলা করবেন না তাহলে কিন্তু আপনার ক্ষতিও যেতে পারে বা আপনি বিপদে পড়তে পারেন ইভেন এই সময় যদি আপনার কার বা বাইক ড্রাইভিং করছেন তাহলে অবশ্যই গাড়ি ধীরে জ্বালান এবং মাথা ঠান্ডা রাখুন আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই ধরনের রুমাল অবশ্যই পকেট রাখবেন কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আজ আপনি নতুন কোনো কাজ আরম্ভ করতে পারেন এই রকম কাজের জন্য দিনটি কিন্তু আজকে খুবই ভালো আজকে আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খেয়াল রাখুন বেশি তেল মশলাওয়ালা খাবার কিন্তু আপনার শরীর খারাপ করতে পারে তাই শরীরের যত্ন নিন আর্থিক দিক থেকে বলব যে আর্থিক দিকটি কিন্তু বেশ ভালো অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আজকে আপনার হবে না আর্থিক সমস্ত রকম প্রবলেম কিন্তু আপনাকে কেউ না কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেবে পারিবারিক দিক থেকে বলবো যে পরে পরিবারের লোকজনের সঙ্গে কিন্তু সময় আজকে আপনার দারুণ কাটবে পরিবারের লোকজনের সঙ্গে সময় কাটিয়ে আপনি আজকে একটি খুব সুন্দর দিন কাটিয়ে উঠবেন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে আজ কিন্তু আপনার প্রেম করার দিন নয় তাই প্রেমী ও প্রেমিকার সঙ্গে বেশি কথাবার্তা অযথা কথাবার্তা বলবেন না কোথাও ঘুরতে যাওয়ার কিন্তু প্ল্যানিং করবেন না আজ কর্মক্ষেত্রে দিনটি আজকে আপনার কিন্তু দুর্দান্ত কাটবে কর্মক্ষেত্রে আপনার কাজের কিন্তু প্রশংসা হবে যারা ব্যবসা করছেন তাদের জন্য বলবো যে আজ কিন্তু আপনার কিন্তু প্রচন্ড লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি আজকে কিন্তু আজকে আপনার একদমই ভালো নয় তাই কথাবার্তা ভেবে বলুন আপনার কথাবার্তা কিন্তু আপনার স্ত্রী কষ্ট পেতে পারে তাই রকম ঝগড়া ঝামেলা থেকে এরাতে আপনি কথাবার্তা একটু ভাবনা চিন্তা করে বলুন আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে দুপুর দুটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো রাত আটটা আঠাশ মিনিট থেকে রাত নটা আটাশ মিনিট পর্যন্ত এই সময় অবশ্যই আপনি সাবধানে এবং সতর্ক সতর্কভাবে থাকবেন রকম ঝগড়া ঝামেলায় কারোর সাথে জড়িয়ে পড়বেন না কার বা বাইক ড্রাইভিং করার সময় গাড়ি ধীরে জ্বালান এবং মাথা ঠান্ডা রাখুন এবং আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার টু এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে রূপালি এবং সাদা তা এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মিন রাশি মিন রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আজ আপনি অযথা চিন্তা করবেন না আপনার নিজের বুদ্ধি কাজে লাগান সব সমস্যার সমাধান কিন্তু আপনি করতে পারবেন আজ শরীর স্বাস্থ্য কিন্তু আজকে প্রচণ্ড এনার্জেটিক থাকবে শরীর নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই আর্থিক দিক থেকে বলবো যে আর্থিক অযথা অপচয় কিন্তু বন্ধ করুন না হলে কিন্তু আপনার মাথায় চাপ বাড়বে এবং আপনার সেভিংস নষ্ট হবে পারিবারিক দিক থেকে বলবো যে পরিবারের লোকজনের সদস্য সঙ্গে কিন্তু কথাবার্তায় কান দেবেন না তাদের কথাবার্তা কিন্তু আপনাকে আঘাত করতে পারে তাই একটু তর্ক বিতর্ক এড়াতে একটু মানিয়ে চলুন একটু নিজেকে কন্ট্রোল করুন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে আজ প্রেম করার দিন তাই প্রেমিক প্রেমিকার সঙ্গে ঘুরতে যাওয়ার প্ল্যানিং করতে পারেন অনেকটা সময় কাটাতে পারেন আপনি কিন্তু অনেক ভালো ফিল করবেন বিবাহিত জীবনের জন্য বলবো যে বিবাহিত জীবন কিন্তু আজকে আপনার প্রেম এবং রোমাঞ্চের মধ্যে দিয়ে কিন্তু দুর্দান্তভাবে কাটবে কর্মক্ষেত্রে কিন্তু আজকে কাজের চাপ থাকবে তাই মাথা ঠান্ডা রেখে নিজের কাজ করে যান যারা ব্যবসা করছেন তাদের জন্য বলবো যে কোনো রকম ইনভেস্টমেন্ট কিন্তু আজকে করবেন না প্রচণ্ড ক্ষতি হয়ে যেতে পারে প্রচণ্ড লোকসান হয়ে যেতে পারে আজ আজকের দিনের জন্য আপনার সেরা সময়টি হলো বিকেল তিনটা আটত্রিশ মিনিট থেকে বিকেল চারটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো রাত আটটা আটা আটটা আঠাশ মিনিট থেকে রাত নটা একত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে এবং সতর্কভাবে থাকবেন কোনোভাবে কারোর সাথে ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়বেন না তাহলে কিন্তু আপনার ক্ষতি হয়ে যেতে পারে বা আপনি বিপদে পড়তে পারেন আর একটা কথা বলব এই সময় যদি কার বা বাইক ড্রাইভিং করছেন তাহলে গাড়ি ধীরে চালাবেন মাথা ঠান্ডা রাখবেন আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার নাইন এবং সৌভাগ্যশালীর রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তো দর্শক বন্ধু আজকের রাশিফল এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীকালের রাশিফল নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ